করোনার সঙ্গে বিশ্বকে আরও লম্বা সময় লড়াই করতে হবে ডাব্লিউএচর প্রধান সাংবাদিক সম্মেলনে এমনই সতর্কবার্তা দিলেন তিনি বলেন জাতিসংঘ তিরিশ জানুয়ারিতেই করোনাকে গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষণা করেছিল অনেক আগেই জানানো হয়েছিল এমন পরিস্থিতির জন্য তৈরি হওয়ার নিয়ন্ত্রণে প্রথমে অনেক দেশ এমন তিনি আফ্রিকা ও উত্তর আমেরিকার উল্লেখ সংক্রমণ সেখানে স্বাস্থ্যবিধি লঘু করার ফলে ভিডিও কনফারেন্সে ডাব্লিউচ প্রধান জানালেন আগের তুলনায় এখন ভালো পশ্চিম ইউরোপের অবস্থা সংক্রমণ কমেছে অপরদিকে সংক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে পূর্ব ইউরোপে তিনি আশঙ্কা প্রকাশ করেন মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা নিয়ে তিনি এও বলেন বিশ্বমারি বহু আঁকি ঘোষণা করা হয়েছে বিশ্ব কবে নিজস্ব ছন্দে ফিরবে এ নিয়ে প্রধান কোনো আশার আলো দেখাতে পারেননি কোনো ভ্রান্ত ধারণা নিয়েও না থাকার কথা বললেন রিপোর্ট চ্যানেল